প্রিয় শিক্ষা আইনজীবী বন্ধুগণ, আমরা যে দাবি জানাচ্ছি সেটি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 27/1/2017 মাফিক আমরা যারা 2017 এবং 2020 সালে এমসিকিউ উত্তীর্ণ হয়েছি, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ অর্ডার 40/1 ও 40/2 এর এম অনুযায়ী গেজেট প্রজ্ঞাপন দ্বারা আমাদেরকে সনদ দিতে পারে। এই ক্ষেত্রে তারা শুধুমাত্র রেজুলেশন করে যদি আইন মন্ত্রণালয়ে পাঠায়, আইন মন্ত্রণালয় তাদের রুটিন কাজ হিসেবে সেটাকে অনুমোদন করে দিয়ে আমাদেরকে একদিন হিসেবে স্বীকৃতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি বিগত 9/6/2020 তারিখে আমরা দেশব্যাপী স্মারকলিপি প্রদান করার পরেও এবং বার কাউন্সিলের দিক আমাদের সিনিয়রদের নেতৃবৃন্দের কাছে আমাদের দাবির সমর্থনে আমাদের মানবতার জীবনের কথাগুলো তুলে ধরার পরেও অফিসিয়ালি নোটিফাই করার পরেও তারা এই বিষয়ে কোনো প্রকার কর্ণপাত করেনি এবং আমাদের দিকে সুদৃষ্টি জ্ঞাপন করেনি। তারই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী সমগ্র প্রেস ক্লাবের সামনে 12,000 এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মমতাময়ী মায়ের কাছে আপন আবেদন জানাচ্ছি, আমাদের দিকে সুদৃষ্টি জ্ঞাপন করুন, আমাদের দিকে তাকান, আমরা 12,000 সন্তান, আপনার 12,000 সন্তান আজকে মানবতার জীবন যাপন করছি, আমাদের দিকে সুদৃষ্টি জ্ঞাপন করুন। এরই ধারাবাহিকতায় এর বিরুদ্ধে বক্তব্য নিয়ে নিয়ে আসছেন মেধাবী ছাত্র নেতা শিক্ষাধারী আইনজীবী জনাব মুরসালিম তালুকদার, জনাব মুরসালিম তালুকদার।